हेलो भिवार्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज आमी हाजिर होएछी काँचकलार कोफ्ता कारीर रेसिपी निये। सम्पूर्ण निरामिष ए रेसिपीते आमी खूब साधारण एमन एकटा उपकरण जोग करे थाकी आर ताते करे ए कोफ्ता कारीर स्वाद किन्तु एकदम असाधारण होए जाए। आशा करछी आपनादेरो खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। एखाने आमी चारटे काँचकला भालो करे सेद्ध करे खोसा छाड़िए निये এভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি ম্যাশারে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তবে কিন্তু এমনভাবে ম্যাশ করতে হবে যাতে না একটুও ডেলা থেকে যায়। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা, দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে, আর এখানে সামান্য পরিমাণ একটু নারকেল কোড়াও অ্যাড করে দিচ্ছি। এতে করে কিন্তু কোপ্তাকারীর স্বাদ খুব ভালো হয়। এবার মিশিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ, দিয়ে দিচ্ছি জিরে। এখানে আমি কাঁচা জিরের গুঁড়োটাই অ্যাড করছি, যেহেতু এটা ডিপ ফ্রাই করা হবে, ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম না। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো গরম মশলার পাউডার। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ অ্যাড করা হলে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি ময়দা। এখানে মেজারিং কাপের হাফ কাপেরও হাফ কাপ আমি ময়দা নিয়েছি, অর্থাৎ 1/4 কাপ ময়দা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। চারটে কাঁচকলার জন্য এখানে আমি 1/4 কাপ ময়দা অ্যাড করেছি। এবার ভালো করে সব কিছুকে হাত দিয়ে এভাবে মেখে নেব। মিশ্রণটা কিন্তু ভালো করে মেখে নেওয়ার পর দেখবেন একটু চটচটে হচ্ছে, তাতে করে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। মিশ্রণটা চটচটে হলেও হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তেল মেখে নিতে হবে। আমিও ভালো করে হাতটা ধুয়ে নিয়ে তেল মেখে নিচ্ছি, আর তাতে করে কিন্তু কোপ্তাগুলো বানাতে খুব সহজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল পাকিয়ে নিয়ে দু হাতের মধ্যে রেখে এভাবে একটু চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী গোল শেপেও কোপ্তাগুলো গড়ে নিতে পারেন। সমস্ত কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো ভেজিটেবল অয়েল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হলে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু অনেক বেশি সংখ্যক কোপ্তা, তাই আমি দুটো ব্যাচে কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ছেড়ে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করে কোপ্তাগুলোর গায়ে এরকম সুন্দর রং ধরলে কোপ্তাগুলো পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা ব্রাউন রং আসা পর্যন্ত কোপ্তাগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি পরের কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো দেখতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু এমনিভাবেও খাওয়া যায়। এবার আমি কোপ্তার গ্রেভি তৈরি করে নেব। আর তার জন্য একটা কড়াই গরম করে এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেল ভালোভাবে গরম হলে 2 তেজপাতা, 1 শুকনো লাল লঙ্কা, 8-10টা গোটা গোলমরিচ, 4টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, 1টা দারচিনি স্টিক, আর 1/2 টিস্পুন দিয়েছি গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড লো ফ্লেমে ভাজা করে নেব। আর আগে থেকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, কেমনভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। 2 টিস্পুন নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুনের একটু কম নিয়েছি হলুদের গুঁড়ো। অল্প পরিমাণ জল মিশিয়ে আমি এই মশলার পেস্ট আগে থেকে বানিয়ে রেখেছিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে এই মশলার পেস্ট আমি অ্যাড করে দিয়েছি। ফ্লেমটাকে লোতে রেখে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জলও এখানে আমি অ্যাড করে দিয়েছি। মশলাটাকে লো ফ্লেমে প্রায় 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। আর এই সময় এখানে আমি অল্প পরিমাণ নারকেল কোড়াও অ্যাড করে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষাতে কষাতে এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সির জারে নিয়ে নিয়েছি 2 ইঞ্চ পরিমাণ আদার টুকরো, 2-3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো। এই সমস্ত কিছুকে মিক্সিতে খুব ভালো করে বেটে নিলাম। এবার মশলাটা 3-4 মিনিট কষানোর পর এই টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা অ্যাড করে দিয়েছি। একই সঙ্গে পরিমাণ মতো লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। একদম মশলা থেকে সুন্দর তেল রিলিজ হওয়া পর্যন্ত মশলাটাকে প্রায় 5-6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে
করে কষিয়ে নেয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় আড়াই কাপ মতো জল। জলটা কিন্তু একটু বেশি অ্যাড করতে হবে যেহেতু কাঁচকলা খুব বেশি ঝোল টেনে নেয়। এবার সেই বিশেষ উপকরণটা আমি যোগ করে দিলাম, সেটা হলো দুধ। এখানে আমি এক কাপ সরযুক্ত দুধ অ্যাড করে দিয়েছি আর এতে করে কিন্তু কোপ্তাকারীর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। ঝোলটা ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা সমস্ত কোপ্তাগুলো অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এখন এটা হতে দেব। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কোপ্তাগুলো খুব নরম, তাই খুব বেশি কিন্তু আর রান্না করার প্রয়োজন নেই, তাই বাকি উপকরণগুলো যোগ করে দিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, আর দিয়েছি সামান্য পরিমাণে একটু কসুরি মেথি, আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন। দিয়ে দিয়েছি প্রায় 1 টিস্পুনের একটু কম পরিমাণ গরম মশলার পাউডার, আর দিচ্ছি হাফ চামচ মতো ঘি। সমস্ত উপকরণ দেয়া হলে হালকা হাতে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এতক্ষণে কোপ্তা কিন্তু আমার মোটামুটি 4 মিনিট মতো গ্রেভিতে রান্না হয়ে গেছে আর কোপ্তা সুন্দর ফুলে গেছে, কোপ্তা একদম নরম হয়ে গেছে। আর বেশিক্ষণ রান্না করব না, জাস্ট ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নেওয়ার পর ফ্লেম অফ করে ঢাকা দিয়েই রেখে দেব আরও 2-3 মিনিট। তারপর দেখুন ঢাকনাটা আমি খুলেছি, কোপ্তাকারী একদম রেডি। দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর হয়। আশা করছি আমার আজকের এই কোপ্তাকারীর রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। জানো